ভালো বন্ধুরা, আমাদের বিশ্বে এমন অনেক জিনিস রয়েছে যেগুলি অভিশপ্ত, আর এই অভিশাপ অনেক সময় মানুষের জীবনও কেড়ে নেয়। আজকের এই এপিসোডে আমরা জানবো এমন একজন লোকের সম্বন্ধে যে কবরে যাওয়ার পরেও লোকেদের জীবন কেড়ে নিতে থাকে। কিন্তু ওই ব্যক্তির অভিশাপ দেওয়ার পিছনেও একটি কাহিনী রয়েছে। এই ব্যক্তির নাম কার্ল প্রুইট, যে পেশায় একজন কার্পেন্টার ছিল। সে খুবই পরিশ্রমী একজন ব্যক্তি ছিল আর সে নিজের ওয়াইফকে খুবই ভালোবাসত। কিন্তু 1938 জুন মাসের একদিন কিছু এমন ঘটনা ঘটে যার ফলে তার পুরো জীবন নষ্ট হয়ে যায়। ওই দিন কার্ল নিজের কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফেরে। তাড়াতাড়ি বাড়ি ফিরে সে নিজের ওয়াইফকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। বাড়ির দরজার সামনে এসে সেভাবে যে তার ওয়াইফ হয়তো রান্নাঘরে তার জন্য সুস্বাদু খাবার বানাচ্ছে, কিন্তু কার্ল পুরোপুরিভাবে ভুল ছিল। সে তার ওয়াইফকে অন্য একজনের সাথে আপত্তিকর পরিস্থিতিতে দেখতে পায়, আর এইসব দেখে কার্ল রাগে পাগল হয়ে যায়। আর কার্লকে দেখে ওর ওয়াইফের প্রেমিক জানালা দিয়ে পালিয়ে যায়। পাশে থাকা লোহার একটি চেন নিয়ে সে তার ওয়াইফের গলায় ফাঁস লাগিয়ে দেয়। ওই সময় সে শুধু নিজের ওয়াইফের থেকে ধোঁকা খাওয়ার ব্যাপারটি ভাবতে থাকে, যার কারণে সে আরও রেগে যেতে থাকে আর তার সাথে সাথে লোহার চেনও আরও কষতে শুরু করে। আর শেষমেশ কিছু সময় পরে কার্লের বউ মারা যায়, যার পরে কার্ল দুঃখে কষ্টে কাঁদতে শুরু করে। ওর বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না আর এই জন্য সে নিজেকে গুলি মেরে আত্মহত্যা করে নেয়। তারপর কার্ল ও তার ওয়াইফের শবদেহগুলিকে আলাদা আলাদা কবরস্থানে কবর দেওয়া হয়। কিন্তু এরপর হওয়া ঘটনাগুলি থেকে মনে হতে থাকে যেন কার্লের আত্মা খুবই অসন্তুষ্ট ও রেগে রয়েছে। কিছুদিন এইভাবে কেটে যায়। তারপরে কবরস্থানে আসা লোকেরা লক্ষ্য করে যে কার্লের কবরের পাথরের ফলকের উপর লোহার চেনের মতো ছাপ পড়তে শুরু করে। এই রহস্যময় ছাপ দেখার জন্য ওইখানে লোকেদের ভিড় উপচে পড়ে। তারপর একদিন জেমস কলিন্স নামক একজন ছোট ছেলে নিজের বন্ধুদের সাথে সাইকেল করে ওই জায়গায় আসে। ঠাট্টা তামাশা করতে করতে নিজের বন্ধুদের প্রভাবিত করার জন্য সে কার্লের কবরের উপর একটি বড় পাথর ছুঁড়ে মারে, যার ফলে তার কবরের পাথরের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। আর এইসব করে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই পালানোর সময় জেমস কলিন্স সাইকেল নিয়ে একটি গাছে ধাক্কা মারে আর ওই সাইকেলের চেন রহস্যজনকভাবে তার গলায় জড়িয়ে তার মৃত্যু হয়। জেমস কলিন্সের মা রাগে কষ্টে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং কবরস্থানে গিয়ে সে কার্ল প্রুইটের কবরের পাথরগুলিকে একটি কুড়ুলের সাহায্যে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আর তখন তার রাগ কমে যাওয়ার পর সে শান্ত হয়ে বাড়ি ফিরে যায়। প্রতিবেশীরা যখন কলিন্সদের বাগানে দেখে তখন তারা অবাক হয়ে যায়, কারণ কলিন্সের মা কাপড় শুকোনোর দড়িতে ফাঁস খেয়ে ঝুলতে থাকে। আর এই ঘটনার পরে প্রত্যেকে কার্ল প্রুইটের কবর থেকে ভয় পেতে শুরু করে। কিন্তু কিছুদিন পরে একজন খামখেয়ালিওয়ালা পর্যটক কবরস্থানের পাশ দিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছিল। সে হঠাৎ করে নিজের রিভলভার বের করে কার্ল প্রুইটের কবরের দিকে একটি গুলি করে। আচমকাই গুলির বিকট শব্দের কারণে ঘোড়ার গাড়ির ঘোড়াগুলি খুবই ভয় পেয়ে যায় এবং দ্রুত ছুটতে শুরু করে, যে কারণে ওই পর্যটক তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর নিচে পড়ে যায়। ঠিক তখনই ঘোড়ার বাধা একটি চেন তার গলায় জড়িয়ে যায় আর দম বন্ধ হওয়ার কারণে ওই ব্যক্তিটি মারা যায়। আর রহস্যজনকভাবে এই ঘটনায় তার পরিবারের কোনো ক্ষতি হয় না। কিছু বছর এমনভাবেই কেটে যায়। তারপর একদিন তদন্ত করতে আসা দুজন পুলিশ অফিসারের নজর কার্ল প্রুইটের কবরের উপর পড়ে। ওর মধ্যে একজন পুলিশ অফিসার আগে ঘটা ঘটনাগুলিকে নিছক কাকতালীয় মনে করে কার্ল প্রুইটের অভিশাপকে খণ্ডন করে ওর উপর হাসাহাসি করতে থাকে। হাসি মজা করতে করতে সে তখন কার্ল প্রুইটের ভাঙাচোরা কবরের ফলকটির সাথে খারাপ আচরণ করতে থাকে। তখনই কবরের ভেতর থেকে কেউ যেন চিৎকার করে ওঠে এবং একটি আলোর বলয় ওই কবর থেকে বাইরে বেরিয়ে আসে। ওই আলোর বলয়কে দেখে এই দুজন পুলিশ অফিসার খুবই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তারা তাদের গাড়ি করে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ওদের গাড়ি যতই দ্রুত এগোতে থাকে তত দ্রুতই ওই আলোর বলয় তাদের পিছন করতে থাকে। এই দুজনের মধ্যে একজন পুলিশ অফিসার এতটাই ভয় পেয়ে যায় যে সে চলন্ত গাড়ি থেকে লাফ দেয়। অল্প আঘাত পেয়ে তার জীবন বেঁচে যায়। কিন্তু দ্বিতীয় জন অফিসার, যে প্রুইটের কবরের সাথে খারাপ আচরণ করেছিল,
সে দ্রুতগতিতে যাওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যারিয়ারে ধাক্কা মারে এবং গাড়ির কাচ ভেঙে সে লাফিয়ে তার একটি লোহার বেড়ার চেনের সাথে ধাক্কা লাগে। তার গলা ওই চেনের সাথে এত জোরে ধাক্কা লাগে যে তার মাথা কেটে পড়ে যায়। কিন্তু এমনও একজন ব্যক্তি ছিল যে কালপ্রুইটের অভিশাপকে শেষ করে দিতে চাইছিল। আর্থার লুইস নামের ওই মানুষটি একটি বড় হাতুড়ি ও ছেনি নিয়ে লোকেদের একটি বড় জমায়েতের সাথে কবরস্থানে পৌঁছে যায়। সে সকাল থেকে সন্ধে পর্যন্ত হাতুড়ি ও ছেনির মাধ্যমে কালপ্রুইটের কবরকে ছোট ছোট টুকরো করে ফেলে, আর সে কোনো মতেই থামার নাম নিচ্ছিল না। এরপর অন্ধকার হওয়ার পরে সব লোকেরা যে যার মতো বাড়ি চলে যায়। পরের দিন সকালে যখন লোকেরা কবরস্থানের কাছে গিয়ে পৌঁছায়, তখন তারা দেখে যে আর্থার লুইসের লাশটি কবরস্থানের গেটের একটি চেনের সাথে ঝুলে রয়েছে। লোহার ওই চেনটি দিয়ে আর্থারের গলায় এমনভাবে ফাঁস লাগানো হয়েছিল যে তার দুটো চোখ বাইরে চলে এসেছিল। কিছু বছর কেটে যাওয়ার পর ওই কবরস্থান ও আশেপাশের জায়গাগুলো একটি বড় মাইনিং কোম্পানি কিনে নিয়েছিল, আর কবরস্থানে থাকা সমস্ত লাশগুলোকে কোনো অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করে দেওয়া হয়, যার পর থেকেই এই সাপটি শেষ হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপারটি হলো এটাই যে আজও সেই কবরটি কোনো অজ্ঞাত স্থানে নিজের পরের শিকারের জন্য অপেক্ষা করে চলেছে। আরও অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সার্চ করুন আননোন আন্ডারস্কোর ফ্যাক্টস আন্ডারস্কোর বাংলা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।